السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, মাহে রমজান সমাগত। ইতিমধ্যে এই চ্যানেলের অনেক ভাই বোন আমাকে রিকোয়েস্ট করেছেন তারাবির নামাজের বিস্তারিত একটা ভিডিও আপলোড করার জন্য। তো বন্ধুরা, আমার আমি অনেককেই বলেছি, এখানেও বলছি, তারাবির নামাজ এবং অন্যান্য নামাজের মধ্যে খুব বেশি একটা কোনো কিছু ভিন্নতা নেই। অতএব যে কোনোভাবে যদি আপনি নামাজ শিখতে পারেন, যে কোনো নামাজ, তাহলে আপনি তারাবির নামাজও শিখতে পারবেন। তো বন্ধুরা, আমার যেহেতু আপনারা রিকোয়েস্ট করেছেন বিতাফসিল এবং বিস্তারিত বলার জন্য, সেহেতু আমি তারাবির নামাজের বিস্তারিত একটু আপনাদের সামনে আলোচনা করব। বন্ধুরা, আমার যে কোনো নামাজ, যেভাবে আমরা জায়নামাজে দাঁড়িয়ে একটি দোয়া পড়ি, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আপনি তারাবির নামাজে দাঁড়িয়েও জায়নামাজের দোয়া এটি পড়ে নিতে পারেন। তবে একটি কথা মনে রাখবেন, এই দোয়াটি পড়া হচ্ছে মুস্তাহাব। এটি যদি আপনি না পড়েন, আদৌ আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। আর জায়নামাজের দোয়া বলতে আসলে কোনো দোয়া নেই, এটি পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত। এই আয়াতটি আপনি যদি ভুলভাল উচ্চারণ করে ভুলভাল পড়েন, তাহলে আপনার হবে গুনাহ। অতএব যারা পারেন মুখস্থ করবেন একদম সহি শুদ্ধভাবে, যারা পারেন না তারা এটি ছেড়ে দেবেন। এই মুস্তাহাবটি আপনি তরক করলে আপনার কোনো সমস্যা নেই। আর একটা কথা বলে দেই, যে তারাবি হোক আর যে কোনো নামাজ হোক, নিয়ত নিয়ে অনেকে একদম এলোমেলো করে ফেলেন, বলেন যে হুজুর আপনি নিয়ত বললেন না, নিয়ত বললেন না, নিয়তটা তো জানা হলো না। একটা কথা বলি, আপনি তারাবির নামাজের জন্য দাঁড়িয়েছেন, এটাই আপনার নিয়াত। আপনি তাহাজ্জুদ পড়তে দাঁড়িয়েছেন, এটিই আপনার নিয়াত। আপনি ফরজ নামাজ, জোহরের নামাজ পড়তে দাঁড়িয়েছেন, এটিই আপনার নিয়াত। অর্থাৎ আপনার হৃদয়ের ভিতরে নিয়াত থাকে, নিয়াত মুখ দিয়ে পড়তে হয় না, নিয়াত করতে হয়। এই জন্য মাসলায় বলা হয়েছে যে আপনি যখন নামাজ পড়বেন, সালাম ফেরানোর পরে যদি কেউ জিজ্ঞেস করে ভাই আপনি কোন নামাজ পড়ছেন, আপনি যদি সঠিক উত্তরটি দিতে পারেন যে আমি জোহর পড়েছি অথবা আসর পড়েছি অথবা তারাবি পড়েছি অথবা তাহাজ্জুদ পড়েছি, তাহলে এনাফ, আপনার নিয়ে নামাজ হয়ে গেছে। আর যদি বলেন যে না আমি কোনটা পড়েছি আমার মনে নেই, আসলে কী পড়লাম কী পড়লাম, তাহলে আপনার নামাজ হয় নাই। অর্থাৎ আপনার মনের ভিতরে নিয়তটা থাকতে হবে। আর মুখে যদি উচ্চারণ করেন, তাহলে একদম সহজে এভাবে বলবেন, আল্লাহ আমি তারাবির দুই রাকাত নামাজ তোমার সন্তুষ্টের জন্য আদায় করতেছি, আল্লাহ আকবার। এভাবে আপনি যদি তাহাজ্জুদ পড়েন, তাহলে বলতে পারেন আল্লাহ তোমার সন্তুষ্টের জন্য দুই রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আল্লাহ আকবার। এভাবে নিয়ত করলেই নিয়ত হয়ে যাবে। তো বন্ধুরা আমার, এরপরে আপনি নামাজে দাঁড়াবেন। একটা কথা মনে রাখবেন এখানে, যে নামাজ দাঁড়িয়ে পড়া হচ্ছে একটা ফরজ। আপনি কঠিন ওজন না থাকলে, কঠিন রোগাক্রান্ত না থাকলে আপনি অবশ্যই দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। এরপরে নামাজ যখন শুরু করবো, আল্লাহ আকবার বলে তাকবীরে তাহরিমা, এই প্রথম তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহ আকবার বলে তাকবীর দিয়ে নামাজ শুরু করাটা হচ্ছে একটা ফরজ। অতএব যদি কোনোভাবে আপনি ইমামের পেছনে পড়েন আর একাকী পড়েন, যদি আপনি তাকবীরে তাহরিমার এই শব্দটি না বলেন, আল্লাহ আকবার এই শব্দটি না বলেন, আপনার কোনো নামাজই হবে না। অতএব এই তাকবীরটি যেন আপনার বলতে, মুখে উচ্চারণ করে বলতে যেন আপনি ভুলে না যান, এটি মনে রাখতে হবে। নামাজ শুরু হবে এভাবে তাকবীরে তাহরিমা বলে, এরপরে আমরা ছানা পড়ব। এই ছানা পড়াটি হচ্ছে সুন্নাত। সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনি তারাবি পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, তাহাজ্জুদ পড়েন, এই সানা পড়া, এই দোয়াটি পড়া হচ্ছে সুন্নাত। আপনি এটি যদি ভুলে যান অথবা না পড়েন, তাতে আপনার নামাজ খুব বেশি কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আপনি যদি পারেন শুদ্ধভাবে পড়েন, আর যদি না পারেন বা ভুলে যান কোনোভাবে, যদি এটি পড়তে ভুলে গেলে আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে। এরপরে হচ্ছে সুরাতুল ফাতেহা দিয়ে নামাজ শুরু করা। সুরাতুল ফাতেহার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটি পড়া হচ্ছে সুন্নাত। যদি আপনি এটি না পড়েন, একটি সুন্নাতের খেলাফ হবে, বাট আপনার নামাজ হয়ে যাবে, মনে রাখতে হবে। অতএব আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সুরাতুল ফাতেহা সম্পূর্ণটা আমরা পড়ে ফেলব। সুরাতুল ফাতেহার পরবর্তী রাকাতে সুরাতুল ফাতেহার শুরুতে বিসমিল্লাহ পড়া, এটি একটি মুস্তাহাব কাজ। যদি আপনি এটি তরক করেন, তাতে আপনার কোনো সমস্যা নেই। আর শুরুতে সুরাতুল ফাতেহার শুরুতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া হচ্ছে সুন্নাত। যদি এটি আপনি ভুলে যান অথবা না পড়েন, তাতেও আপনার নামাজ ক্ষতিগ্রস্ত হবে না। আপনি সুরাতুল ফাতেহা বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে ওয়ালাদ্দালিন আমিন পর্যন্ত গিয়ে আপনার সুরাতুল ফাতেহাটা শেষ করবেন।
করবেন। এরপরে আপনি যে কোনো সূরা আপনি এই তারাবির নামাজে হোক বা অন্য যে কোনো নামাজের জন্য আপনি একটি সূরা মিলাতে হবে। এই সূরাতুল ফাতিহা পুরো সূরাতুল ফাতিহাটি পড়া যে কোনো নামাজের জন্য এটি একটি ওয়াজিব। যদি আপনি সূরাতুল ফাতিহার কোনো একটি আয়াত ভুলে যান বা না পড়েন আপনার নামাজ কিন্তু সেজদা দিতে হবে বা আপনার নামাজ ভেঙে যাবে। অতএব মনে রাখতে হবে সূরাতুল ফাতিহা পুরো পড়তে হবে। এরপরে যে সূরাটি আপনি মিলাবো সেখানে যদি আপনি ভুলে যান, যদি কোনোভাবে আপনার তিনটি আয়াত পড়া হয়ে যায় আপনার নামাজ হয়ে যাবে, বা যে কোনো একটি সূরা যদি ছোট হোক বড় হোক আপনি যদি পড়ে ফেলেন সূরাতুল ফাতিহার পরে আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু সূরাতুল ফাতিহার কোনো একটি আয়াত বাদ গেলে কিন্তু আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। অতএব তারাবির নামাজে আমরা সাধারণত গ্রামগঞ্জে বা শহরে বন্দরেও যারা সূরা তারাবি পড়েন তারা আলাম তরা থেকে সূরাতুন নাস পর্যন্ত এই দশটি সূরা দিয়ে আমরা সূরা তারাবি পড়ে থাকি। কিন্তু আপনি মনে রাখবেন পবিত্র কোরআনুল কারিমের যে কোনো আয়াত যদি আপনি সূরাতুল ফাতিহার পরে পড়েন, বড় আয়াত হলে এক আয়াত হলেই চলবে আর ছোট আয়াত হলে তিনটে আয়াত হলেই চলবে, অথবা যে কোনো একটি ছোট সূরা দিয়ে আপনি সূরা মিলাতে হবে, অর্থাৎ সূরাতুল ফাতিহার পর যে কোনো কোরআনুল কারিম থেকে যে কোনো স্থান থেকে যে কোনো একটা বড় আয়াত অথবা যে কোনো ছোট তিনটি আয়াত দিয়ে আপনার প্রথম রাকাতের আপনি সূরাতুল ফাতিহার পর আপনি এটি পড়তে হবে। এরপরে আপনি আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন। এই রুকুতে যাওয়ার পরে আপনার তিনবার তাসবিহ পড়বেন, সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আজিম, সুবহান রব্বিয়াল আজিম। বন্ধুরা আমার এখানে একটা কথা আপনার মনে রাখতে হবে, যেভাবে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ ঠিক তদ্রূপ রুকু করাটা কিন্তু আর একটা ফরজ। যদি আপনি কোনোভাবে যদি একটা রুকু একটা রাকাতের মধ্যে যদি একটা রুকু করতে ভুলে যান তাহলে আপনার নামাজটা কিন্তু ভেঙে যাবে। অতএব রুকু করতে হবে, রুকুতে গিয়ে আপনি যখন তিনবার তাসবিহ পড়বেন এভাবে সুবহান রব্বিল আজিম, সুবহান রব্বিল আজিম, সুবহান রব্বিল আজিম, এটি আপনি তিনবার পাঁচবার সাতবার বা আরও বাড়িয়ে পড়তে পারেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, রুকুতে গিয়ে কমপক্ষে একবার তাসবিহ পড়ার সমান ওয়েট করতে হবে, আপনার দেরি করতে হবে। রুকুতে গিয়ে আপনি সুবহান রব্বিল আজিম এই শব্দটি না পড়লেও আপনার নামাজ হয়ে যাবে, একবার না পড়লেও নামাজ হবে। তবে আপনার একবার পড়তে যতটুকু সময় আপনার যায়, যতটুকু সময়ের প্রয়োজন হয় সেই সময় পর্যন্ত কিন্তু আপনার রুকুতে গিয়ে আপনার অপেক্ষা করতে হবে, দেরি করতে হবে। তার আগে আপনি দাঁড়িয়ে গেলে কিন্তু আপনার একটা ওয়াজিব তরক হয়ে যাবে। অর্থাৎ এক তাসবিহ পরিমাণ অবশ্যই আপনাকে রুকুতে থাকতে হবে, আপনি মুখে তাসবিহ পড়েন বা না পড়েন। তবে তিনবার পড়া সুন্নাত, পাঁচবার সাতবার পড়া হচ্ছে মুস্তাহাব। এরপরে আপনি দাঁড়িয়ে যাবেন, এই যে রুকু থেকে দাঁড়াবেন এই এখানেও কিন্তু আর একটা আপনার জন্য ওয়াজিব রয়েছে, সেটি হচ্ছে আপনাকে অবশ্যই স্টিল সোজা হয়ে দাঁড়াতে হবে, এটি একটি ওয়াজিব। যদি আপনি সোজা হয়ে না দাঁড়ান তাহলে আপনি একটি ওয়াজিব তরক হয়ে যাবে, আপনার নামাজ কিন্তু ভেঙে যাবে। স্পষ্ট খেয়াল রাখবেন, রুকু থেকে আমরা অনেক সময় তাড়াহুড়ো করে দাঁড়াই না, কিন্তু রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোটা স্পষ্ট একটা ওয়াজিব। যদি এটি আপনি না করেন আপনার নামাজ ভেঙে যাবে। দাঁড়ালেন, এরপরে আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালেন, এরপরে আপনি দাঁড়িয়ে বললেন রব্বানা লাকাল হামদ, এরপরে আপনি আবার সিজদায় গেলেন। এই সিজদার হুকুম এক, আপনি তিনবার পাঁচবার সাতবার পড়তে পারেন তাসবিহ, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। আর মনে রাখতে হবে রুকুর মতো সিজদা করাটাও আপনার জন্য ফরজ, যদি আপনি সিজদা না করেন আপনার নামাজ হবে না। অতএব দুটো সিজদা আপনাকে অবশ্যই করতে হবে, সিজদার ভিতরে ওই রুকুর মতোই মনে রাখতে হবে। আপনি তিনবার পাঁচবার সাতবার পড়তে পারবেন তাসবিহ সুবহান রব্বিয়াল আলা, সেক্ষেত্রে তিনবার পড়া সুন্নাত, পাঁচবার সাতবার ইত্যাদি পড়া হচ্ছে মুস্তাহাব। তবে এক তাসবিহ পড়তে যতটুকু সময় ব্যয় হয় সেই সময় পর্যন্ত মাথা মাটিতে রেখে অর্থাৎ সিজদারত অবস্থায় আপনার এক তাসবিহ পরিমাণ অবশ্যই সিজদার মধ্যে আপনাকে অপেক্ষা করতে হবে, আপনি মাথা জাগাতে পারবেন না। মুখে পড়ুন আর নাই পড়েন আপনাকে এক তাসবিহ পরিমাণ সিজদায় থাকতে হবে, এটি হচ্ছে ওয়াজিব। আর তিন তাসবিহ পড়া হচ্ছে সুন্নাত, পাঁচবার সাতবার পড়া হচ্ছে মুস্তাহাব। তো বন্ধুরা আমার এরপরে আমরা দাঁড়িয়ে গেলাম, আল্লাহু আকবার বলে আবার দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে আবার সূরাতুল ফাতিহা বিসমিল্লার সাথেও পড়তে পারেন, বিসমিল্লা ছাড়াও পড়লে আপনার নামাজ শুদ্ধ হবে, তবে সূরাতুল ফাতিহা পুরোটা পড়তে হবে। সূরাতুল ফাতিহা পড়ার পরে আপনি আবার যে কোনো একটা সূরা পড়তে পারেন, সেখানে ছোট্ট সূরাগুলো পড়তে পারেন। বিশেষ করে আমি বলবো তারাবির নামাজে আপনারা যারা একাকী বাসাতে পড়বেন, মা বোন অথবা যে কোনো লোক, তাদেরকে বলবো সূরাতুল ইখলাস আপনি বেশি করে পাঠ করতে পারেন। সূরাতুল ইখলাস একবার পাঠ করলে পবিত্র কোরআনুল কারিমের তিন ভাগের এক ভাগ পড়ার মতো সব হয়। সেজন্য অনেক আলেম ওলামা বলে থাকেন যে সূরাতুল ইখলাস বা কুল্লাহ সূরা তিনবার পড়লে এক খতমের সব হয়ে যায়। তো সেজন্য আপনাদের বলবো আপনারা সূরা তারাবি যারা পড়বেন তারা সূরাতুল ইখলাস একটু বেশি করে তারাবির মধ্যে আপনারা পড়তে পারেন। তো সূরাতুল ইখলাস পড়েন বা যে কোনো সূরা পড়েন,
আপনার দ্বিতীয় রাকাতেও আপনি কিন্তু এইভাবে পড়তে হবে, এরপরে যথারীতি আবার রুকু করতে হবে, আবার সিজদা করতে হবে। এভাবে করে আপনার শেষ বৈঠকে অর্থাৎ দ্বিতীয় রাকাতের আখিরি বৈঠকে যখন আপনি বসবেন তখন মনে রাখতে হবে আপনার তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এই যে দোয়াটা, এই দোয়াটা পুরো পড়া হচ্ছে আপনার জন্য ওয়াজিব। এই দোয়াটা আপনাকে অবশ্যই ফুলফিললি পড়তে হবে, এটি পড়া হচ্ছে আপনার জন্য ওয়াজিব। এরপরে আপনি পড়বেন দুরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দুরুদ শরীফ, দুরুদ ইব্রাহিম, এই দুরুদ শরীফ আপনাকে অবশ্যই পড়তে হবে। এই দুরুদ শরীফ পড়া হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা, অবশ্যই অবশ্যই আপনাকে পড়তে হবে। যদি না পড়েন নামাজ হয়ে যাবে, বাট আপনি গুনাহগার হবেন। এরপরে হচ্ছে দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই যে দোয়াটা, আপনারা এই দোয়াটা মুখস্থ করে নেবেন। এই দোয়াটা পড়া হচ্ছে সুন্নাত, যদি আপনি কোনোভাবে ভুলে যান আপনার নামাজ হয়ে যাবে। তো এভাবে দুই রাকাত নামাজ শেষ করার পরে আপনি সালাম ফেরাবেন, ডানে একটা সালাম দিবেন এবং বামে একবার সালাম দিবেন, এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে আপনি ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এখন আসুন দোয়ার বিষয়ে। বন্ধুরা, আমার তারাবিহ অর্থ হচ্ছে রেস্টের নামাজ, অর্থাৎ সাহাবায়ে কেরাম বা রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজের মধ্যে মধ্যে বিশ্রাম নিতেন। তারাবিহ অর্থ হচ্ছে বিশ্রাম নেয়া, অতএব আপনি দুই রাকাত, চার রাকাত, ছয় রাকাত পর পর আপনি কিছু সময় বিশ্রাম নিতে পারেন। এখন বিশ্রামের মধ্যে আপনি কী করবেন? আমরা আরব দেশে দেখেছি, সৌদি আরবে মক্কায় মদিনা শরীফে দেখেছি, তারা কিন্তু দুই এক রাকাত পর পর বা মুক্তাদিরাই দেখেছি চায়ের কাপ সাথে থাকে, বিভিন্ন বিস্কিট সাথে থাকে, সেগুলো খায়, একটু ওয়েট করে, আবার নামাজে দাঁড়ায়, এভাবে দেখেছি। তো আমাদের দেশে এই প্রচলন নাই। আপনারা যেটা করতে পারেন, দুই রাকাত চার রাকাত পর পর আপনি যে কোনো দোয়া দরুদ আপনি পড়তে পারেন। তবে আমাদের দেশে যে প্রচলিত দোয়া আছে, এই দোয়া কিন্তু এক এক অঞ্চলে এক একটা দোয়া প্রসিদ্ধ আছে। এই দোয়াগুলো পবিত্র কোরআনুল কারিমের কোনো আয়াত না, অথবা হাদিস শরীফের মধ্যে এরকম তারাবির দোয়া বলতে স্পেশালি কোনো দোয়া পাওয়া যায় না। সেই জন্য আপনারা যে কোনো দোয়া পড়তে পারেন, বিশেষ করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার, পবিত্র কোরআনুল কারিমের এই দোয়া পড়তে পারেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুই রাকাত পর পর আপনি দুরুদ ইব্রাহিম পড়ে নিতে পারেন, চার রাকাত পর পর আপনি কিছু দুরুদ শরীফ পড়তে পারেন, কয়েকবার তাসবিহ তাহলিল পড়তে পারেন, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, এইভাবে আপনার জানা দোয়া দরুদগুলো আপনি পড়তে পারেন, আবার আপনি দাঁড়াবেন। এভাবে করে বিশ্রাম করে 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 আপনি নামাজ পড়তে হবে। বন্ধুরা, আমার আসলে দুই রাকাত যদি আপনি সহি শুদ্ধ করে পড়তে পারেন, আপনি বিশ রাকাতই পড়তে পারবেন। আর একটা কথা বলে দিই যে আমাদের দেশে আট রাকাত এবং বিশ রাকাত নিয়ে একটা ঝগড়া চলে, অনেকেই না বুঝে এই ঝগড়াটা করে। একটা কথা বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আট রাকাতও পড়েছেন, বিশ রাকাতও পড়েছেন। তবে যেহেতু সাহাবায়ে কেরাম বিশ রাকাত পড়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ রাকাতের জামাত কায়েম করেছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি বিশ রাকাতের নামাজের জামাতে পড়ার হুকুম দিয়েছিলেন এবং তিনি পড়েছিলেন, সেই কারণে অদ্যাবধি কাবা শরীফে এবং মসজিদে নববীতে, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন সেই মসজিদে নববীতে অদ্যাবধি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর থেকে খতম তারাবি হয়ে আসছে এবং বিশ রাকাত তারাবি হয়ে আসছে। অর্থাৎ বন্ধুরা, আমরা সেই সাহাবায়ে কেরামের অনুসরণে আমরা বিশ রাকাত তারাবি পড়ব, কেননা আল্লাহ রাব্বুল আলামিন চান যে আমরা বেশি করে ইবাদত করি, আর শয়তান চায় যে আমরা কম কম ইবাদত করি। যেহেতু মাহে রমজান ইবাদতের মাস, আমরা কেন এটাকে কাটছাট করব? কেন দুই একটা হাদিসে পেলেও আমরা সেই শর্ট লাইনে যাব, আমরা বেশি করে সেজদা দেব, বেশি করে রুকু দেব, বেশি করে কোরআন তেলাওয়াত করব, বেশি করে জিকির আজকার করব? এটাই হচ্ছে মোমেনের খাসলাত। তো বন্ধুরা, আমার আশা করি নামাজ বুঝতে পেরেছেন আর দোয়ার বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আমরা নিয়ত জানলাম, কোনটা ফরজ সুন্নাত মোস্তাহাব মোটামুটি জানলাম, আর দোয়ার বিষয়টি তো আলোচনা করলাম। এভাবেই তাহাজ্জুদ নামাজ বা ইশরাক নামাজ, আওয়াবিন নামাজ, সব ক্ষেত্রেই সব পদ্ধতি প্রায় এক। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে, যে সমস্ত মা বোন ভাই বোন তারাবি সম্পর্কে জানে না বা নামাজের মাসলা মাসায়াল জানে না, তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটিকে ভালোবেসে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।